তিন তরুণ বন্ধুকে অপহরণ করে 30 লাখ টাকা মুক্তিপণের চাওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর ও টাঙ্গাইল জেলার 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার কালিকাকৈর থানার সহকারী উপপরিদর্শক এসআই আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানার এসআই মুশফিকুর রহমানকে প্রত্যাহার করা হয়। অপহরণ ও মুক্তিপণের কথা স্বীকার করেছে অভিযুক্ত 2 পুলিশ সদস্য, তবে একে অপরের উপর দোষ চাপিয়েছেন। অপহৃত তিন বন্ধু হলেন গাজীপুরের কালিকাকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার রাহেন সরকার, লাবির হোসেন ও শ্রীপুরের উপজেলার চন্নাপাড়া এলাকার নওশাদ ইসলাম।